আমরা এখন মোটামুটি প্রচারটা সারিয়ে বেলপাহাড়ি ব্লকের যে প্রচার সেই প্রচারটা সারিয়ে আমরা এই মাত্র রায়পুরে পৌঁছাইলাম, এই যে রায়পুরে পৌঁছাইলাম। তো এখন কালকে আমরা চলে যাচ্ছি মানবাজারের দুটা অঞ্চলে, আমাদের মোটামুটি প্রোগ্রাম সেট করা আছে। একটা হচ্ছে জিতুজুড়ি অঞ্চল আর ভালোবাসা অঞ্চল। ভালোবাসা অঞ্চলে আপনারা জানেন যে একটা এক পার্টি পক্ষ এবং একটা নির্দল পক্ষ, তারা ভোটে একদম হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে নির্দল পক্ষই কিন্তু প্রধান গঠনটা করেছে। তো আমরা সেই ভালোবাসা অঞ্চলে আগামী কালকে প্রচারে থাকছি এবং মানবাজার ব্লক কমিটির সাথে আমাদের একটা আলাদাভাবে সিটিং করার কথা আছে। তো আজকের প্রচারে কিরকম কি অভিজ্ঞতা হইল সেই সম্পর্কে আপনারা একটু শুনে নেন আজকে প্রচারের অভিজ্ঞতা সম্পর্কে। জহা জয়গরাম ছটনদা বলে আমাদের ইয়া এসেছে, মানে ওটা তো লিবু বাড়িকুল অঞ্চলে প্রচার কেমন হইল না হইল, এবারে রাউতলা ইয়াই কেমন ওটা পরে পরে তোমার পক্ষ আমাদের মেন মানে যে মাস্টার প্ল্যান, হ্যাঁ এটা ওই রেডি করে আর কি। তো আজকে প্রচার তো আমাদের খুব ভালো হইলো, আমি আজকেরটা যাই হোক এখন আগামী কালের জন্য আমি বলবো সঞ্জয় দার থেকে যারা লাইভে দেখছে, অনেক সঞ্জয় দার ওইদিকে অনেকেই পরিচিত আছে ওই এলাকায়, ভালোবাসা অঞ্চল বা আমাদের জিতুজুড়ি ওই অঞ্চলে যে কালকে প্রচার হবে, আপনার বিশেষ করে আমি প্রত্যেককে গোটা মানবাজার ব্লকের নেতৃত্বকে বলবো, কর্মীরাকে বলবো, আপনারা সবাই উপস্থিত থাকবেন ওই যে কর্মসূচি ভালোবাসা বা জিতুজুড়িতে আছে ওনারা যে কি কর্মসূচি রাখিয়েছে। কালকে আমরা ঠিক 3:30 মধ্যে পৌঁছে যাচ্ছি, আমি সঞ্জয় দা দুজনে যাবো, আরো যদি সঙ্গে যদি কেউ যায় দেখছি, চেষ্টা করছি আমরা বাঁকুড়া থেকে যাওয়ার। তো এইটুকু বলবো যে আপনার যেটা আমরা ব্লক নেতৃত্বকেও জানিয়েছি, আমরা সঞ্জয় দার পেজ থেকে যারা দেখছেন তাদেরকে আরেকবার বলবো, গোটা ব্লকের লোক আপনারা এসে পৌঁছাবেন, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে অসুস্থতার এত শরীর অসুস্থ নিয়ে গন্ধদের ছুটি বলছে, আস্তে আস্তে তো আমার ওর সঙ্গে শরীরের গল্পই হচ্ছিল। আমরাও দেখছি দিন দিন যেভাবে আমরা মানুষের ভালোবাসা পাচ্ছি বা মানুষ যেভাবে আগুয়ে আসছে এটা দেখে আমরা পুরো আপ্লুত, কারণ আজকে যে গ্রামগুলো ঘুরলাম এই গ্রামটা কুর্মী অধ্যুষিত গ্রাম, অথচ আমরা আগামী এই গত পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকা ঠিকঠাক প্রার্থী দিতে পারিনি। তো ওরা একদম পুরো জিদ নিয়ে নিয়েছে, কার বলছে এড়গদা অঞ্চল প্রোগ্রামটা মূলত হইল এড়গদা অঞ্চলে, তো ওরা বলছে আমাদের পঞ্চায়েতে যে আমরা লড়তে পারি নাই বা আমরা বিভিন্ন রকম মানে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারি নাই, ঠিক মতো নিজেরাকে গোছাতে পারি নাই, তার উসুল বলছে করে নেবো লোকসভা নির্বাচন, সেই জন্য ওরা পুরো রেডি পুরো উসুল করে নেবার জন্য পুরো অঞ্চলে সব কর্মী জুটিছিল, বিশেষ করে মহিলারা বিরাট জুটিছে। হ্যাঁ, তারা দেওয়াল লেখানোর কাজ তারাকে আমরা বলে নিয়ে আইলাম, আগামী আমরা যাওয়া মাত্রে ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, মানে কিছু বলার প্রয়োজন নাই, যত যুব ছানারা জুটিছিল এবং যে 12টা গ্রাম আছে এগদা অঞ্চলে প্রত্যেক গ্রামে গ্রামে মিটিংয়ের ডেট হয়ে গেছে এবং আগামী সম্ভবত ডেট এখনো ঘোষণা করে নেয় ওরা করে দিবে দু-একদিনের মধ্যেই, 25 তারিখের আগেই সম্ভবত ওই অঞ্চলে কর্মী সভা একটা বড় জোরদার কর্মী সভা সময় হবে, আমাদের প্রার্থী সূর্য সিং বেসরাও সেখানে উপস্থিত থাকবে, আমরাও থাকবো। তো এরকম ভাবে আমাদের এগুলো চলছে ছোট ছোট। তো আমাদের তো আর কোনো মানে ডিজিটাল প্রচার মাধ্যম মানে ওই কর্পোরেটের ধাঁচে টাকা পয়সা নাই, আমরা সরাসরি মানুষের দিলে যে হৃদয়ে যাই পৌঁছান যাচ্ছি, মানুষের মনে যাই ঢুকে যাচ্ছি, আমাদের প্রচারের কৌশল আমরা এটাই নিয়েছি যে সরাসরি আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করব, কারণ আমরা তো এলাকার মানুষ মানে আমাদের প্রচার মাধ্যমে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার করছে জাতীয়তে আমরা দেখছিলাম প্রচার, বড় বড় ঝান্ডা নিয়ে 3-4টা স্কর্পিও গাড়ি, একটা থার গাড়ি, হোড খোলা গাড়ি নিয়ে বিজেপির প্রার্থীদেরকে প্রচার করছে, সঙ্গে লোক নাই, একটা ব্যান্ড পার্টি নিয়ে আছে যে ব্যান্ড পার্টির 10-20 জন বাজাচ্ছে, আর ওর দলের ওই যে 3টা গাড়ি যে কর্মীগুলো এসেছে তারাই হাঁটছে 330 জন, আর গায়ে 2-4 জন নিয়ে গ্রামে গ্রামে হাঁটছে, পুরো ফাঁকা একদম, মানুষ রাজনীতি থেকে মুখ প্রায় নিয়েছে, মুখ একদম ফিরাই নিয়েছে, শাসক দলের কিছু বিভিন্ন রকম ওদের কৌশল আছে, বিভিন্ন রকম ওদের মানে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে পরিষেবা দিচ্ছে তার ভয় দেখায় কিছু শাসক দল, কিছুটা একটা ডানা মেলার চেষ্টা করছে, কিন্তু আমার বিশ্বাস যেভাবে আমাদের কর্মীরা লাগিয়ে পড়েছে, মানুষ যেভাবে জাতিসত্তার আন্দোলনে আগুয়া এসেছে, শুধু কর্মী নয় সমস্ত হিতবিতাঙ্গ জনগোষ্ঠীর মানুষও, আজকেও অনেক মানুষ আমাদেরকে দেখা করতে এসেছে, তারা কথা বলেছে যে বলছে আপনারা রেডি হন আমরা আগামী দিনে আপনাদের সঙ্গে আছি,
আমরা একদম আগামী লোকসভা এক মাস এখনো সময় আছে, এই সময়ের মধ্যেই আমরা পুরো এলাকা আমরা পুরো ফাঁকা করে দেবো, কেউ থাকবে না, এটা একদম পুরো পরিষ্কার। আমরা সেরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নামিছি এবং আমাদের কর্মীরাও সেরকম প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদ। এখন আমরা চলে আসছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। আজ আমাদের সুরজিৎ সিং কারমালির যে দেয়াল লিখনের দায়িত্ব ছিল অমিত ভাই, অমিত ভাই কতদূর কি প্রচার করল সুরজিৎ সিং কারমালির দেয়াল লিখন, সেটা সম্পর্কে এখন অমিত ভাইয়ের মুখ থেকে শুনুন। দেয়াল লিখন আমাদের চলছে রায়পুর অঞ্চলে, ব্যাপক ছাড়া পাচ্ছি। আমাদের কিছু কিছু পঞ্চায়েতে যে আমরা কিছু কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো কিছু কিছু নয়, মোটামুটি প্রায় 80% সফলতা এসছে। যেমন আমরা বলেছিলাম যে আমাদের মেম্বারকে যদি জেতানো হয় আমরা ন্যায্য মূল্যে সার দেওয়ার একটা ব্যবস্থা করব। তো আমাদের রায়পুর ব্লকের আমার জানা নেই এরকম কোনো দোকান যেখানে তারা ন্যায্য মূল্যে মানে প্রিন্ট রেট থেকেও নিচে, মানে যেটা সরকার নির্ধারিত মূল্য সেই রেটে সে তার থেকে বেশি রেট নিয়ে সার বিক্রি করছে একটা। দ্বিতীয়ত ধানের যে আমরা ইয়ে করছি, ধানের যে আন্দোলনটা আমরা করছিলাম যে কোনো বাদ দেওয়া চলবে নাই, সেখান থেকে আমরা পুরোপুরি সামগ্রিকভাবে হয়তো সফলতা পাইনি। যে চাষি ক্লেম করেছে যে না আমি কোনো ধান বাদ বাটা বা খাদ বাদ দেবো না, সে চাষির কাছ থেকে তারা জিরো বাটায় ধান কিনেছে। তো আবারও কিছু কিছু জিনিস আছে সেগুলো আমাদেরকে করতে হবে। জল ছাড়ার মুকুটমণিপুর জল ছাড়ার বিষয়ে কারো কোনো অভিযোগ যে নদী পথে জলটা অপচয় করছে চাষের জন্য ক্যানেল পথে দিচ্ছে? নিশ্চয়ই আছে, সেই ব্যাপারে আন্দোলনের কোনো চিন্তা ভাবনা কি নেওয়া হচ্ছে? নিশ্চয়ই চিন্তা ভাবনা আছে। আমাদের আমাদের পার্টি সুরজিৎ সিং কারমালির হাত শক্ত করুন আপনারা, মানে কি বলবো, মুকুটমণিপুর ড্যামটা যে জন্য তৈরি করা হয়েছে, চাষের জন্য তৈরি করা হয়েছে, চাষের জন্যই জল সরবরাহ করা হবে। চাষের জন্য যদি জল সরবরাহ না করা হয় আমরা জল কর বা এর থেকে সরকারকে কোনো রকম ট্যাক্স দিব না, এই জন্য আমরা বড় আন্দোলন করব। আর আচ্ছা আরেকটা বিষয় এই জায়গাতে একটা কথা আমি বলে রাখছি, আমাদের আমার জানা অনেকজন আছে আমাদের কাছে আসে, তারা তাদের পঞ্চাগুলো নিয়ে যে দেখুন দেখো দাদা বা দেখো ভাই, যার যেমন সম্পর্ক হয় তারা তেমন বলে, তাদের জমিগুলো নদী গর্ভে পতিত হয়ে নদী গর্ভে চলে গিয়েছে, অথচ তাদের জন্যও সরকার কোনো ইয়ে নেয়নি। যার যার জমি নদী গর্ভে গিয়েছে তার জন্য বালির যা দাম, আর কলকাতায় যে ঠান্ডা এসি ঘরে বসে আছে তার জন্য বাড়ির তাই দাম। এই বঞ্চনাও আমরা মানছি না, পরবর্তীতে এই বঞ্চনা নিয়েও আমাদের সুরজিৎ সিং কারমালি লোকসভায় সরব হবেন। আর রায়পুর হসপিটাল সম্পর্কে কি রকম অভিজ্ঞতা আছে? এখানে লাইন চলে গেলে টর্চ জ্বালি উপার্সন করে এরকম ঘটনা। হাসপাতাল সম্পর্কে যেটা বলো এটা বিভৎস একটা, মানে কি বলবো, সবাই শাসক দল বলুন বা বিরোধী দল বলুন সবাই বলে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু দাদা এটা ভাঁওতাবাড়ি ছাড়া অন্য কোনো কিছু নয়, 100 শয্যার হাসপাতাল নয়। শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক বিভাগেই 100 শয্যার বিশিষ্ট হাসপাতাল অ্যাপ্রুভ আছে, কিন্তু টাকাটা আছে ফিনান্স ডিপার্টমেন্টের, যে টাকাটা আছে 30 শয্যা বিশিষ্ট হাসপাতালে। এই জন্য আমাদের ডাক্তারও নয়, এই জন্য উপযুক্ত পরিকাঠামো নয়। আর লোডশেডিং এর বিষয়ে তো একটা বলারই কিছু নয়, লোডশেডিং যদি একবার লোডশেডিং হয়, যদি কোনো মানে সন্তান সম্ভবা মা যদি সেখানে অ্যাডমিশন থাকে, যদি সে প্রসব যন্ত্রণায় কাতরাতে থাকে, ডাক্তার বাধ্য হয় ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সন্তানকে প্রসব করানোর জন্য, ডেলিভারি করানোর জন্য। আর কি বলবো, এই জন্য সুরজিৎ সিং কারমালির হাত শক্ত করুন, যাতে করে দিল্লিতে গিয়ে দিল্লির বুক থেকে সমস্ত কিছু আদায় করে নিয়ে আসতে পারে আমাদের জঙ্গলমহলের জন্য। এই জঙ্গলমহলে আমরা দেখছি দুটো সুপার স্পেশালিটি হসপিটাল, একটা হচ্ছে ঝাড়গ্রাম একটা হচ্ছে বাঁকুড়া, দুটোর এই দূরত্ব রায়পুর থেকে প্রায় 70 কিলোমিটার। তো এই জঙ্গলমহলে মানে যেটা অরিজিনাল জঙ্গলমহল সেই এলাকায় যেমন রানীবাঁধ রায়পুর সারেঙ্গা এই এলাকায় সুপার স্পেশালিটি হসপিটাল একটা মানে দাবির ব্যাপারে যদি আপনাদের প্রার্থীর মতামত দেন। দাবিটা বিষয়টা দাবি কাকে করবো, ওদের তো নিজেদের। আমরা ছিলাম একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য কাটিয়ে যাচ্ছিলাম,
তো ওই সুপার স্পেশালিটি হসপিটাল সম্পর্কে যদি আমাদের এই এলাকার মানুষের কিরকম দাবি প্রচারে উঠে আসছে সেই সম্পর্কে একটু জানতে চাইছিলাম। দেখুন বিষয়টা এটা তো খুব লজ্জাজনক ব্যাপার, অমিত ভাই যেটা বলছিল রায়পুর হসপিটালের কথা আমাদের বলছিল, শুধু আমরা রায়পুর হসপিটালের কথা আমি বলছি নাই, মানে এলাকার হসপিটাল চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কারোই মানে চিন্তা ভাবনার কোনো কিছু নাই, শুধুমাত্র এরা আসে ভোট প্রচার করছে, স্বাস্থ্যসাথী কার্ডের প্রচার করে, বিভিন্ন রকম কার্ডের প্রচার করতে, কার্ড নিয়ে আমরা কি করবো, আমরা স্বাস্থ্যর চিকিৎসার ব্যবস্থা আছে, চিকিৎসার জন্য একটা পরিকাঠামো চাইছি, এখানে কার্ডটা নিয়ে আমি কিটা করবো, আমার এখানে একটা জটিল কোনো রোগ যদি হয় তা আমি এইখানে ট্রিটমেন্ট করানোর জন্য আমাকে কোথায় যেতে হবে আমি নিজেরও কেউ জানে নাই, মানে বড় রোগ হয়ে গেলে তার মরা ছাড়া কোনো উপায় নেই, হয়তো তাকে দক্ষিণ ভারত যেতে হয়, এদিকে নাহলে এই উড়িষ্যার এদিকে কটক টটক ভুবনেশ্বর যেতে হয়, তো এইরকম হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। ভালো চিকিৎসা ব্যবস্থার জন্য বাঁকুড়া মেডিকেলে যদি আছে সেখানে চিকিৎসা, সাধারণ মানুষের কোনো একটা জটিল রোগ নিয়ে তার ভর্তির সমস্যা, কার্ড নিয়ে তাকে বিরাট হায়রানির শিকার হতে হয়, এটা প্রত্যেকটা মানুষের ঘটনা বটে, দৈনন্দিন প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতার কথা, বিরাট একটা হায়রানির ঘটনা, হয়তো দু একজন পায় কিন্তু ম্যাক্সিমাম মানুষের বিরাট হায়রানি। তো আমরা এটা তো প্রত্যেকেরই ভাবা উচিত বটে, কারণ এতজন বিজেপির কথা আমি যদি বলি, বিজেপি এই এলাকায় অনেক কটা এমপি, শুধুমাত্র বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম তার সাথে সাথে জামশেদপুর এদিকে উড়িষ্যার এদিকে লাগোয়া একটা বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েক সাত আটটা এমপি ওরা ছিল, কিন্তু এই এলাকার বড় ভালো চিকিৎসা ব্যবস্থার জন্য একটা ভালো এইমস জঙ্গলমহলের জন্য একবারও তারা কিন্তু ভাবে নাই, আমরা শুনতে পাইনি এদের সুভাষ সরকারের গলায়ও আর জ্যোতির্ময় মাহাতোর গলায়ও, এদের কুনার হেমব্রমের গলায়ও, দিলীপ ঘোষের গলায়ও, যে এই এলাকায় একটা ভালো এইমসের ধাঁচে বড় হসপিটাল ওরা কিন্তু একবারও ভাবে নাই, যে চিকিৎসার জন্য ওরা রাজ্য সরকার তো নাই, শুধু কার্ড নিয়ে একটা রাজনীতি চলছে, ওদের একটু চিন্তা ভাবনা করা দরকার, জবাব দিতে পারবে গাছ তৃণমূলের প্রার্থীরা বা তৃণমূলের নেতারা, যে যে ট্রেনগুলো দক্ষিণ ভারত যায় প্রত্যেকটা ট্রেনে যে দশটা বগি থাকে, প্রত্যেকটা সত্তরটা সিট থাকে, প্রায় ম্যাক্সিমাম রুগী ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, কেন চলে যাচ্ছে, আপনি কার্ডের কি এর ভ্যারাইটি করছেন, এগুলো তো ভাবা দরকার। আপনার যটা ট্রেন ছাড়ে, হাওড়া থেকে ছাড়ুক, খড়গপুর থেকে ছাড়ুক, যেখান থেকে ছাড়ুক, ম্যাক্সিমাম ট্রেনে প্রত্যেকটা যদি দক্ষিণ ভারতে যা ট্রেন যাচ্ছে, উড়িষ্যার দিকে যা ট্রেন যাচ্ছে, সব ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, যা ট্রেন যাচ্ছে সব পরিযায়ী শ্রমিক যাচ্ছে, এগুলা নিয়ে কিন্তু কেউ ভাবে নাই, শুধুমাত্র এখানে অ্যাডভার্টাইজ চলছে, এটাই হচ্ছে ঘটনা। তো আজ যেটা আদিবাসী কুর্মী সমাজের প্রার্থী আমরা যারা প্রচার করছি হিতমিতাঙ্কের সঙ্গে নিয়ে, এটা হচ্ছে ঘটনা এমনই যে আজকে যেটা বলছি আগামী দিনে তারাকে এটাও বলতে হবে, হাত জিতটা পরের কথা, হাত জিত কে জিতবে, কে জিতবে, ওদের বহু রকমের অর্থ শক্তি আছে, প্রেসিবল আছে, প্রশাসন আছে, বিভিন্ন রকমভাবে মানুষকে ভেলকি দেখায় ভোটটা নিয়ে নেবে, এইটাই ওদের কাজ, ভোট লিবার জন্যে আপনি দেখতে পাবেন কিছুদিন আগে রায়পুরকে একটা মানুষের লাল বাতি নীল বাতি সারে ছড়াছড়ি হয়ে গেল, চলে গেল রায়পুর আর ঘুরে সে অন্ধকার, সেই হসপিটাল সেই তিমিরে রয়ে গেছে, সেই মানুষের দুঃখ দুর্দশা মানে দৈনন্দিন যে সমস্যা, যে অফিসে হায়রানি সে হায়রানি আছে, বিএলআর অফিসে হায়রানি হায়রানি, বিডিও অফিসে হায়রানি হায়রানি, প্রশাসনের কাছে কোনো যদি চাইতে যায় সে হায়রানি আছে, কোনো কিন্তু সমাধান হয় নাই, শুধুমাত্র একটা ভেলকি চলছে। আর এটা প্রতিবাদ জানাতে আমি সমস্ত মানুষকে আমাদের আদিবাসী কর্মী সমাজের প্রার্থী সূর্য সিং কারমালি যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দাঁড়ানছে এবং তার সাথে সাথে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে দাঁড়ানছে, প্রত্যেককে আমরা নির্দল প্রার্থীকে এটা সমর্থন করার জন্য আহ্বান করব। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা দেখছি যে বিগত দশ বছর মানে দুটা টার্মে মুনমুন সেন এবং সুভাষ সরকার এমপি, এই এমপিদের যে কোটি কোটি টাকা যেটা আসে সেই টাকায় আমরা ওই দুই একটা লাইট পোস্ট ছাড়া আর এমপি কোটার কোনো উন্নয়নমূলক কাজ আমরা দেখতে পাইনি, তো এই এই ব্যাপারে যদি দুই এক কথা। দেখুন এগুলা তো উন্নয়ন বলে নাই, উন্নয়ন দুটো একটা লাইট পোস্ট আর দু একটা ছাপোষা কেরানির জন্য দুটো একটা কন্ট্রাকচুয়াল জব দিন দিলে উন্নয়ন হয় না, উন্নয়ন এলাকার ডেভেলপমেন্ট করতে গেলে সুভাষবাবু আগে বলেছিলেন যে রেলওয়ে নিয়ে আসবো, উনি ওনার বিভিন্ন বক্তব্য আমরা দেখেছি, আর রেলওয়ের বক্তব্য এখন আর প্রচারে ওনাকে দেখা যায় না, ওনার এই সিটিং এমপি উনি এখন বিদায়ী এমপি হয়ে গেছে, শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন, তো শিক্ষার জন্য আমাদের এলাকার মানুষের যদি কারো একটা ভালো মেধাবী ছানা শিক্ষা লাভ করে তার সে তার বাপ পড়াতে পর্যন্ত পারে নাই, সে দেখে কোন কিনে এলাকায় ভালো একটা ডিগ্রি কলেজ নাই, ভালো একটা সায়েন্সের কলেজ নাই, কোনো হোস্টেলে থেকে পড়াশোনা করবে তার ব্যবস্থাও নাই, তাহলে সে ছানা যখন মেধা নিয়ে
এইচএস পাস করে ভালো হইলো, তার বাপের এধারে কষ্ট দুঃখ দেখে সে ছানা পড়াশোনা বাদ দিয়ে চেন্নাই বেঙ্গালুরু যাচ্ছে খাটতে। মেধাবী মেধাবী ছানাগুলা মাত্র 8,000-9,000 টাকা শ্রমের বিনিময়ে বিভিন্ন জায়গায় ওরা কাজ করছে, অনেক বুদ্ধিমান ছানা। তো এইগুলা নিয়ে এরা কেউ ভাবে না এমপিরা, আর সুভাষ সরকারের তো বলার কোনো জায়গাই নেই উন্নয়নের। উনি কি বলবেন? উনি এখন আর রেল লাইনের কথা বলেন না। আগের ভোটে 2000 না ইসকো শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আমাদের জঙ্গলমহলে শিক্ষার ডেভেলপমেন্টের জন্য কোন সেন্ট্রাল স্কুলের ব্যবস্থা কি উনি কোন কোন জায়গায় প্রস্তাব দিয়েছেন? উনার বাজেট যায় নাই, এখনো বক্তব্য রাখতেও উনাকে পাওয়া যায় নাই কোন সেন্ট্রাল স্কুলের কথা। উনি উনার লোকসভার যে টাকা গুলা আসছে সেটা পায়, সেটাই ঠিকঠাক করে জঙ্গলমহলে খরচা করে না। উনি শিক্ষার জন্য কি করবেন? উনার তো এইগুলা ভাবেন বলে তো মনে হয় না। উনার আমরা আশা করেছিলাম উনার কাছ থেকে যে এই এলাকায় একটা বড় ইউনিভার্সিটি করবে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক। আমরা আশা করেছিলাম যে এলাকার সেন্ট্রাল স্কুলগুলো চালু হোক, ভালো হোস্টেল হোক। তো এইগুলো আমরা ভাবিছিলাম, উনি তো সেই শিক্ষার বিষয়ে সেসব বিষয়ে আমরা আমাদের নজর পড়াই নেই। আর তার সাথে সাথে রাজ্য সরকারও দেখছি স্কুলগুলো ধুঁকছে আমাদের, কোন বেশিরভাগ স্কুলে আপনার দেখতে পাবেন আপনারা শিক্ষক পর্যাপ্ত পরিমাণে নাই, বেশিরভাগ স্কুলে শিক্ষক নাই পর্যাপ্ত পরিমাণে, ক্লাসের পঠন পাঠন ঠিকঠাক নাই, অন্যদিকে মনোসংযোগ। তাহলে শিক্ষার ভিত ধীরে ধীরে শিক্ষার মেরুদণ্ড হারাই যেতে বসেছে। হ্যাঁ, তো এই রকম শিক্ষাকে মারি দিবারই এদের একটা চক্রান্ত, যাতে না এলাকার মানুষ প্রতিবাদী হয়ে উঠতে পারে। কিন্তু জঙ্গলমহলের মানুষ সেই রঘুনাথ মাহাতোর আমল থেকে প্রতিবাদ করে আসছে, আর যথায় যায় নাই হোক জঙ্গলমহলের মানুষ কিন্তু প্রতিবাদ করতে ছাড়বে না। এরা সেই রঘুনাথ মাহাতোর আমল দেখে যান সিধু কানু বিস্তার আন্দোলন হয়েছে, আর আগামী দিনে এখন আন্দোলন চলছে আরও চলবে। সে যতই বঞ্চনা হতো বঞ্চনার বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠছে, এদের একদিন না একদিন এরাকে জঙ্গলমহল ছাড়ে যেতেই হবে। আমাদের খাতলা সাব ডিভিশনে পূর্ণাঙ্গ 3টে এমএলএ, তো ও তালডাঙ্গরা রায়পুর রানীবাঁধ বিধানসভা, এই 3টে এমএলএ এর মধ্যে একজন এমএলএ আবার বাঁকুড়া লোকসভার লোকসভায় পদপ্রার্থী। তো বিষয় হচ্ছে যে আমাদের এলাকার উন্নয়নের জন্য একটা ডিপার্টমেন্ট আছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ, এই পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ নিয়ে এই এমএলএ গুলোর কোনো ভূমিকা নিয়েছেন যে এখানে কেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদে বাজেটকে পরপর কমানো হচ্ছে, এই এই ব্যাপারে কোনো দাবি এদের আছে? এইটা একটা বিরাট মানে এদের মানে লজ্জায় মানে মুখ ঢাকানো এদের জায়গা নেই। কারণ এই আমি তো বলবো এই এলাকার যারা বর্তমান সরকারে আছে ওদের ভাবে দেখা উচিত, এই পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ বলে একটা যে একটা মন্ত্রী আছে সেই এলাকার মানুষ জানেই নি, আমি ভুলেই গেছে। আমরা দেখেছি যেমন এই রায়পুর হসপিটাল একটা পশ্চিমাঞ্চল উন্নয়নের টাকায় হয়েছিল, 4 কোটি 5 কোটি টাকা বরাদ্দ করে হয়েছিল বিল্ডিংটা হয়েছিল। তো এইরকম ভাবে আমরা দেখছি পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের বাজেট গত 2-3টা বিধানসভায় যে বাজেট হয় সেই বাজেটে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরটাকে মানে উঠাই দিয়েছে এক প্রকার। মন্ত্রী আছে তার কোনো কাজ নাই, দপ্তর আছে অফিসাররা বসে থাকে, ওখানে কোনো বাজেট নাই। তো এই পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের যে বাজেট শেষ হয়ে গেছে, তাই আমি তো এলাকার বিধায়ক মৃত্যুঞ্জয়বাবু আছেন, এদের জ্যোৎস্না মান্ডি মন্ত্রী আছেন, শুধু নীলবাতি লালবাতি ছাড়া কিছু নাই, অরূপবাবু আছেন জঙ্গলমহলের, যিনি নিজেকে দাবি করেন যে আমি জঙ্গলমহলের কি একটা দাবি করেন মানে কাছের মানুষ ভূমিপুত্র যাই হোক কিছু গরিব দরদি। তো উনি এই জঙ্গলমহলে এত হোস্টেল বন্ধ, পশ্চিমাঞ্চল উন্নয়নের দপ্তরের টাকা বন্ধ, এগুলা নিয়ে তো ওনারা উনি বক্তব্য ওরা দিতে পারবেন না। ওরা ওদের এগুলা নিয়ে মুখ খোলার কোনো জায়গা নেই। যে বাস্তব জিনিস পশ্চিমাঞ্চল উন্নয়নের থেকে আমাদের এলাকায় অনেক ডেভেলপমেন্ট হয়তো একটা ফান্ড আসতো, সেই ফান্ড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আর এমএলএরা তো বটেই, লোকাল নেতারাও এই বিষয়ে মুখে কুলু মাটি দিয়েছে। আমাদের রানীবাঁধ বিধানসভার যিনি এমএলএ তিনি আবার খাদ্য প্রতিমন্ত্রী, তো আমি দেখেছি যে রেশনে যে আটাটা সরবরাহ করা হয়, আগে গম দেওয়া হতো এখন আটা, সেই আটাটা কিন্তু মুখে তোলার যোগ্য নয়, বালি বালি রুটি হয়, মানুষ এখন ওই আটাটাকে গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয়। আবার দেখেছি যে যারা বাজারে গাই তাই পুষে তারা গ্রাম থেকে ওই আটাটা গোখাদ্য হিসাবে কিনে নিয়ে আসছে। তো এই ব্যাপারে জ্যোৎস্না মান্ডির কোনো পদক্ষেপ লক্ষ্য করা গেছে কি একজন খাদ্য প্রতিমন্ত্রী হিসাবে? দেখুন, ওনারা মন্ত্রী দিয়ে নিয়েছেন এইটাই আর কি, ওনারা মন্ত্রীটা তো কি জিনিস জানে না, ভোটে জিততে হয়ে দাঁড়াচ্ছে, কারো দয়ায় কোনো দিকে গেলে টিকিট পাইছে, মানুষের ভোটকে ভুলভাল করে ভোট নিয়েছে,
কলকাতা আসছে যাচ্ছে, মন্ত্রিত্বর কি কাজ সেটা উনি তো কোনো বক্তব্যে বা দেখি নাই যে আমার দপ্তর, আমার দপ্তর এই করে, খাদ্য প্রতিমন্ত্রীর কাজ কি, আমি এই ক্ষমতা আছে কোন করতে পারি, আমি এই এলাকায় এই করলাম, কোনোদিনও জ্যোৎস্না মান্ডির বক্তব্যে আমরা ফুটে উঠতে দেখি নাই। কারণ ওই প্রতিমন্ত্রী না হাফের মন্ত্রী কি মন্ত্রী বোধ হয় জানি নাই, সে যাই হোক মন্ত্রী তো ওদের মেন মন্ত্রী কে ছিল জ্যোতিপ্রিয় নাকি, ও তো এখন জেলে আছে, তার কৈফত তো জ্যোৎস্না মান্ডিকে দিতে হবে, তার দপ্তরে কি কি দুর্নীতি হয়েছে, কেন এরকম হইলো, কৈফত তো ওকে দিতে হবে, ও কোনো কৈফত দিয়েছে আজ পর্যন্ত, কেন আবার মন্ত্রী জেলে গেলো আমরা কোশ্চেন করবো কি কারণে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে, আপনি বলুন কেন, কেন ইয়া হয় না, কেন রেশনে এত দুর্নীতি না। জ্যোতিপ্রিয় মল্লিক শেষে যিনি যেটা মন্ত্রী ছিলেন উনি ছিলেন বনমন্ত্রী, তো এই বনমন্ত্রী থাকাকালীন হাতির তাণ্ডবে দেখেছি আমাদের, মানে কি বলবো, এখন হয়তো 100 অতিক্রম করে গেছে হাতির পদপিষ্ট হয়ে মানুষ এত মৃত, চাকরি নাই, টাকা কিছু নকি দেয়। তো আগে আমাদের জঙ্গলমহলের মানুষ বাঘ ভালুকের সাথে সংগ্রাম করে বাঁচিয়েছিল, জীবিকা নির্বাহ করত, কারণ আমাদের বনের কাঠ পাত সংগ্রহ করাই কিন্তু আমাদের জঙ্গলমহলের মানুষের জীবিকার উৎস। তো সেখানে এখন হাতির ভয়ে কিন্তু মানুষ পাত সংগ্রহ বা শালপাতা সংগ্রহ করতে পারছে না। এই ব্যাপারে এখন আমাদের যিনি প্রতিমন্ত্রী আছেন উনাকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে, বীরবাহা হাঁসদা, তো উনি আবার জঙ্গলমহলের লড়াকু নেতা নরেন হাঁসদার মেয়ে, তো উনার এই ব্যাপারে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে কি, যে জঙ্গলমহলে হাতিকে কিভাবে মানুষকে জীবনযাপনটা সুরক্ষা দেওয়া যাবে। হাতির সমস্যা বাস্তব সমস্যাটা যদি বুঝতে হয় কাকু, সে জঙ্গলমহলের থেকে যদি বড় হয়তো তাহলে বুঝতে পারত। জ্যোতিপ্রিয় মল্লিক তো সেই বিষয়ে উনি কলকাতায় ছিলেন, ওই হাতির সমস্যা নিয়ে কি সমাধান করবেন উনি জানেন নাই কি সমস্যা কিভাবে হয়। আর বনমন্ত্রী এখন যিনি আছেন বীরবাহা, ওনার উনি তো এইসব নিয়ে কোনোদিনও বলতে শোনা যায় নাই কিভাবে কি তাকে সংরক্ষণ করে রাখা যাবে। তার সাথে সব থেকে বড় জিনিস হচ্ছে যারা যাদের মারা গেল তাদের যে ক্ষতিপূরণ, তাদের যে চাকরি, এগুলো তো আমাদের দাবি আমরা করিয়ে থেকেছি, আমরা বিভিন্ন সময় বলি, উনি এইসব বিষয়ে কোনো কিছু বলেন নাই। এগুলো আগামী লোকসভা ভোটে মানুষ কিন্তু তার জবাব দিবে, এবং আমরা মানে বনমন্ত্রীর কাছে আমরা কোশ্চেন করবো, এইবারে ভোট প্রচার তো আসছে যে আপনি এই বিষয়ে কি উদ্যোগ নিয়েছেন জানুন, তবেই আপনার গ্রামে, আমি যে এলাকায় হাতি আছে বেশি মানুষ মারা যাচ্ছে আমি তো এলাকার মানুষকে বলবো, আপনারা যে প্রার্থী গেলেই আপনারা বীরবাহাত প্রচারে যাবে কি, তৃণমূলের প্রার্থী প্রচারে যাবে কি, যে আপনারা কি করেছেন, আমাদের এত মানুষ মারা গেল, আমাদের এত ক্ষতি হয়ে গেলো, তার ক্ষতিপূরণ কী ব্যবস্থা, চাকরির কী ব্যবস্থা হয়েছে, আপনারা কেন করেন নাই, তাদেরকে গ্রামেগঞ্জে প্রচার করাটা বন্ধ করে দেওয়া দরকার আমার মনে হয়। তাহলে গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে কুর্মি অধ্যুষিত গ্রামে প্রবেশ নিষেধ ছিল, নিজের দেয়াল নিজের থাক, নিজের ভোট নিজের থাক, এই স্লোগান ছিল। তো এখন কুর্মি সহ হিতমিতান গোষ্ঠীরা নির্দল প্রার্থী দিচ্ছে, তো এবারেও কি কুর্মি অধ্যুষিত গ্রাম বা অন্যান্য কাস্ট ও অধ্যুষিত গ্রামগুলো কি ওই আগেকার নীতি প্রয়োগ থাকছে, যে কোনো দেয়াল অন্যান্য রাজনৈতিক দলকে লিখতে দেওয়া হবে না, প্রচার প্রসার করতে দেওয়া হবে না, দেওয়া হবে না আর বলার দরকার নাই, আমরা বলেছিলাম তো লোকসভা পঞ্চায়েত ভোটে, এখানে আর বলার দরকার নাই, আপনি যান জঙ্গলমহলে কর্মী আগলে ওদের লোকেই নেই কর্মী নেই কোথার থেকে লিখবে, সব মানুষ একজোট হয়ে গেছে, কর্মীরা একজোট হয়ে লড়াই করছে, আর দু একজন যারা আছে তারাকে পরিষ্কার আমরা বলে দিয়েছি আপনারা মানে সমাজের চোখে আপনারা মির্জাফর হবেন না, কারণ আজকে যে একটা বাতাবরণ তৈরি হয়েছে, আবহাওয়া তৈরি হয়েছে, সমস্ত মানুষ তার আত্মপরিচিতির জন্য কর্মীরা লড়াই করছে, আর এই সময় তুমি আপনারা এই কর্মীর জোট ভাঙার জন্য বিভিন্ন রাজনৈতিক দলে আপনারা যাচ্ছেন, আপনারা এই যে চিহ্নিত হয়ে যাচ্ছেন, আজকে আপনার দল বিরাট ক্ষমতায় আছে, একটা আপনি আপনার বয়স যৌবন আছেন, বয়সের শরীরে ক্ষমতা আছে, আপনিও একদিন বার্ধক্যর ভরে ভারাক্রান্ত হবেন, আর আপনার এই দলও একদিন পশ্চিমবাংলা থেকে চলে যাবে। আজকে আপনি দেখতে পাবেন ছোট্ট ছোট্ট 5 বছর যাদের বয়স হয়ে গেছে তারাও বলে জয়গোরাম, আমার মেয়ে তো 5 বছরও বয়স হয়নি, সে এখন ঘর গেলেই বলবে জয়গোরাম। তো এই যে তারা শিখছে, তারা যখন বড় হবে তারা তখন এই বলবে যে এই লোকগুলা করেছিল কুর্মি আন্দোলন, আর সেই সময় যখন একটা বাতাবরণ তৈরি হয়েছিল কুর্মি আজ হোক কাল হোক এসটি হবে কি,
হবে কেএসটি, তখন কিন্তু আপনারা মির্জাফর হয়ে যাবেন, আপনার দিকে লোক আঙুল তুলবে যে এই লোকটা আমাদের কুর্মী জাতির কলঙ্ক, এই লোকটা বাধা দিয়েছিল, লজ্জায় আপনার মুখ ঢুকাবার মুখ লুকাবার জায়গা থাকবে না। আমি এই কথাটাই তারাকে বলতে চাই, আপনারা কেউ গ্রামেগঞ্জে কুর্মী গায়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন নাই, দয়া করে আপনাদেরকে বলছি, আপনারা সমাজের মির্জাফর হয়ে বাঁচিয়ে থাকবেন না, হলে আজীবন আপনার দলও থাকবে না, আপনার এই শরীরের ক্ষমতাও থাকবে না। এটা আপনাদেরকে মানে যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে তাদেরকে আমরা এটা অনুরোধ করছি। এবার আমার লাস্ট প্রশ্ন, আপনারা দেখেছি যে আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে মাঠে ময়দানে একটা লড়াই তো চলছেই, রেল টেকা জিগির চিটিয়া ডহর ছেঁকা দিল্লি যাওয়া কলকাতা যাওয়া, তার সাথে সাথে দেখলাম যে রাঁচি হাইকোর্টে একটা মামলায় ডক্টর বিবি মাহাতো তিনি মামলা করেছেন এবং হাইকোর্ট সেটা শোনার জন্য রেডি হয়েছে, কাগজপত্র চাইছে। উল্টা দিকে প্রাক্তন সাংসদ শৈলেন্দ্রনাথ মাহাতো তিনি বিভিন্ন ডিপার্টমেন্টকে চিঠি করেছেন, পিএমও দপ্তরকেও চিঠি করেছেন। তো আমি দেখছি যে এই ভোটের প্রাককালে একটা তোড়জোড় শুরু হয়েছে, পিএমও দপ্তর থেকে আমাদের তিনটা রাজ্যকে চিঠি করেছে, এটা কি কেন্দ্রীয় সরকারের ললিপপ বলে মনে করছেন? এটা খবরের কাগজ দেখলাম, করেছে না করেছে জানি না, আমি পেপারটা পড়লাম যে আমাদের শৈলেনবাবু প্রাক্তন সাংসদ উনি একটা চিঠি করেছিলেন, চিঠিটাও আমরা দেখেছিলাম, আমি দেখেছিলাম আগে করেছিল। তো এখন এটা করার কি মানে আছে, এখন চিঠি করে রাখছে, এবং তো 2017 সালেও একটা চিঠি হয়েছে, ২০১৪ সালেও তো একটা চিঠি করেছিল, তার উত্তর কি দিয়েছে কেন্দ্র সরকার বা যে রাজ্যগুলা কেন উত্তর পাঠালো নাই, ওনাকে আরো রিমাইন্ডার বারবার দিয়া কই তো কোনো দেখিনি, যে 2014 সালের পর এতদিন হয়ে গেল আরো একটা এরকম চিঠি পাঠিয়ে দিবে, সেগুলা তৃণমূল এই বিজেপি নেতাগুলা দেখায় নিয়ে বলবে আমরা এই চাইছি সেই চাইছি, এগুলা কুর্মী অনেক পুরানো হয়ে গেছে, এগুলা নতুন কোনো জিনিস নয়। আর যারা এইগুলা নিয়ে ভাবছে মানে কুর্মী ভোটটা কোন দিকে আমাদের দিকে করট ঘুরাবার চেষ্টা করাবে, জ্যোতির্ময়বাবুরা বা বিজেপি নেতারা যারা ভাবছে যে চিঠি দেখায় এরকম চিড়া ভুজবে আর নয়, এটা আর লয় মানে পরিষ্কার আমাদের রেজাল্ট নিয়ে কাজ, আমরা রেজাল্ট লিব এবং ওই চিঠি তো কতদিন কি হচ্ছিল ভোটের সময় এগুলা করার কি মানে আছে, এগুলা কোনো নাই, এগুলা ওদের একটা ফলো হবে। কোর্টের রায়ে একবার আমরা দেখেছিলাম যে এটা কোর্টের মেটাল লয়, এটা হচ্ছে সাংবিধানিক বিষয়, এটা লোকসভা এটা আইন পাশ করে করতে পারে, তো কোর্ট এখন এই মুহূর্তে তোড়জোড় করে শুনতে চাইছে, এটার মধ্যে কি রাজনৈতিক কোনো গন্ধ বা আভাস পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে? কোর্টকে আমরা মানি, কোর্টকে আমরা সবার উপরে রাখি, কোর্ট শুনতে চাইছে বিষয়টা, আমাদের বিদ্যাভূষণ বাবু উনি করেছেন, উনি অনেক অভিজ্ঞ লোক বুদ্ধিজীবী লোক, উনি বিষয়টা দেখছেন, তার সাথে আমাদের উকিল বাবুরাও আছেন এই বিষয়টা দেখছেন ওনারা, আমি যদিও ডিটেলস জানি নাই, শুনেছি যে একটা হেয়ারিং রিট পিটিশন করেছে, পিটিশনটা শুনানির জন্য কোর্ট শোনার দরকার মনে করেছে, ওনারা শুনবেন, ওনারা আমাদের যা ডকুমেন্টস আছে, আমাদের তো যা যা আছে আমাদের বিষয়ে ট্রাইবালিটির ব্যাপারে যত যা ডকুমেন্টস আছে ওনারা পেশ করবেন, কোর্টে শুনানি হবে। এটাই শুনলাম যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে পার্টি করা হয়েছে, যে এটা জানাইতে ওদেরকে বাধ্য করা হচ্ছে নাকি কোর্ট থেকে, যে কুর্মী আদিবাসী কিনা এসটি কিনা সেই ব্যাপারেও কিন্তু বিষয়টা উত্থাপন হয়েছে দেখছি, সব পক্ষকে কিন্তু উপযুক্ত ডকুমেন্টস দেখা করানোর জন্য হাইকোর্ট বলেছে। তো যাই হোক, আমি একদম শেষ লগ্নে চলে আসিছি, তো অমিতবাবুর মুখ থেকে আরো কিছু আমরা শুনতে চাইছি, কারণ দীর্ঘদিন ধরে এই লড়াই সংগ্রামে আমরা দেখেছি তাকে, তো শেষ মুহূর্তে শেষ কি বার্তা দিতে যায় আমাদের অমিতবাবু এই ব্যাপারে একটু চোখ রাখুন। বিষয়টা হচ্ছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আমাদের নির্দল প্রার্থী কুর্মী সহ সমস্ত তিতমিতান জাতির সমর্থিত নির্দল প্রার্থী সুরজিৎ সিং কারমালি প্রচারে এগিয়ে আছে, স্টার প্রার্থী ওই যারা হুট খোলা গাড়ি নিয়ে লাইট বাঁধে মাইক বাঁধে ঘুরে বেড়াচ্ছে, যে আমি যে দাবি করে যে জঙ্গলমহলের আমি কাছের মানুষ ভূমিপুত্র, তাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, তাকে আমি একটা প্রশ্ন করতে চাই, যে তাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে সে কি আদৌ জঙ্গলমহলের মানুষকে নিজের কাছের মানুষ বলে মনে করে? সে যদি নিজের কাছের মানুষ বলে, যদি আদিবাসী মানুষ এই রুখা সুখা মানুষগুলোকে যদি নিজের কাছের মানুষ বলে মনে করত, তাহলে আমার কাছে একটা ছবি আছে, এটা হচ্ছে 2018 সালে উনি তখন সভাধিপতি ছিলেন, জেলা পরিষদের থেকে প্রকাশিত ক্যালেন্ডারে উনার একটা ছবি আছে, যেখানে বলছে, এই যে ছবিটা দেখুন,
এই হচ্ছে ছবি, যেখানে ছবিটাতে বলছে তিনি দাবি করেছেন যে লোকশিল্পী বনভোজে আদিবাসীদের সাথে সভাপতি। তো উনি যদি তাই হয়ে থাকেন, দেখুন উনি জুতা পরে উনাদেরকে খাবার পরিবেশন করছেন। তো সুতরাং তাকে জঙ্গলমহল মানুষ ত্যাগ করবেন, একদম আমার বিশ্বাস সুরজিৎ কামালিকে বিপুল ভরে জয় করবে জঙ্গলমহল মানুষ। সুব্রত, আজকে বারিকুল প্রচারে, বারিকুল অঞ্চল প্রচারে কে কে গেছিলে? বারিকুল অঞ্চল প্রচারে কে কে ছিলে? আজকে প্রচারের অভিজ্ঞতা নিয়ে একটু বলো, আজ কে গেছিলে? আচ্ছা, তাহলে এখনো আমাদের প্রচারকরা ফিরে নেই? এই সুব্রত বাবুর দায়িত্বে আমাদের প্রচারটা আছে, কিন্তু উনি আজকে রেস্টে আছেন। তো যাই হোক, না একটা বারিকুল আমাদের প্রচারে একটা জিনিস উঠে আসছে, সপনদা গেছিল, এই যে আমরা ছবি দেখছি, হ্যাঁ এই বিষয় নিয়ে আমাদের আন্দোলন চলছে, যে সপনদা যে কেন্দু পাতা সেলাই করছে আমাদের জঙ্গলমহলের মানুষ, আমাদের কুর্মী সহ বিভিন্ন হিতমিতান হরমিতান সম্প্রদায়ের মানুষ, এই যে কেন্দু পাতা সেলাই করছে, এই নিয়ে শাল পাতা, এই নিয়েও আমাদের ইয়া চলছে, কেন্দু পাতা নিয়েও একটা লড়াই চলছে, সেটাও আমাদের প্রচারে উঠে আসছে। আমাদের যারা আছে তাদেরকেও বলছে ঘটনাগুলো, যে যাতে ন্যায্য মূল্যে আমাদের পাতাটাও যাতে যেভাবে সরকার কিনছে সেটা কিনা হয়, এটা আমাদের একটা দাবি আছে। কারণ এই অর্থনীতির একটা বড় ইয়া আছে আমাদের এই কেন্দু পাতাটা, এই জঙ্গলমহলের অর্থনীতির একটা বড় উৎস। তাহলে সেই কেন্দু পাতা সব লোকের পাত, অনলি যে লিস্টেড আদিবাসীদের বা ল্যাম্পসের সদস্যদেরই নেওয়া হয় ওই দামে, আর এমনি আম আদমির পাতটা কিন্তু ওই কি বলবো 70-80 এ বিক্রি হচ্ছে। এইটা যাতে সরকারি ভাবে সঠিক মূল্য হয় এই বিষয়টাই আলোচনায় উঠে আসছে নাকি? যেটা করার দরকার যারা নিজেরাকে আমূল বিরোধী বলে দাবি করছে, যারা বলতে চাইছে যে আগামী দিনে আমরাই পশ্চিমবাংলা বা ভারতবর্ষের মানে সোনায় মুড়ি দেবো বলছে, যে মূল বিরোধী শক্তি বিজেপি, তারাও কিন্তু এইসব আন্দোলন মানে মানুষের রুটি রোজগারের যে দৈনন্দিন যে অভাব অভিযোগগুলো আছে এগুলো নিয়ে ওরা আন্দোলন করে। ওরা ব্যস্ত আছে এদারে কোথায় রাম মন্দির করতে, এদারে ব্যস্ত আছে এদারে জগন্নাথ মন্দির করতে, এরা ব্যস্ত আছে বিভিন্ন জায়গায় কি করে ধার্মিক উন্মাদনা মানুষকে বাড়ান দেওয়া হয়, মানে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো যে বেকার সমস্যা সমাধান কিভাবে হবে এইগুলা ওদের কোনো চিন্তাভাবনা প্রচারের বাইরে আছে। ওরা শুধু মানুষকে ধর্মে ধর্মে লড়াই দেওয়া, জাতিয়ে জাতিয়ে লড়াই দেওয়া, ধর্মের ভাবনাটাকে জাগ্রত করে ভোট লুব, এইটাই চলছে, এই ছাড়া আর কোনো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সচেতন জঙ্গলমহলের মানুষ কুর্মী সহ প্রত্যেকটা অর্মিতা নির্মিতা মানুষের কাছে আমরা বার্তা দিচ্ছি যে এইরকম প্রলোভন আর ভুলবেন না, মানুষ কিন্তু আমাদের বার্তায় পুরা মানে ইয়া সাড়া দিয়ে আমাদেরকে এগিয়ে আসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন হাজার আমাদের কত কর্মী এখনো পর্যন্ত আমাদের বারিকুল প্রচারের টিম এইমাত্র আমাদের ফিরছে, আমরা কাজ করি লাইভে লিখছি, ওরাকো লাইভে লিখছি। তো আমি যেটা পরিমল বাবু ফোন থেকে দেখতে পাইলাম যে শাল পাতা, এই শাল পাতা একটা পরিবেশ বান্ধব বটে, তো সরকারকে এটার মধ্যে কি বার্তা দেওয়া যেতে পারে যে থার্মোকল বা এই জাতীয় পরিবেশকে যারা দূষিত করছে এই প্লেট ব্যবহারের বন্ধ সরকারের উদ্যোগ নেওয়া উচিত, এবং এই শাল পাতাকে যাতে আবার বেশি বেশি ব্যবহার করতে পারে সমস্ত অনুষ্ঠান বাড়িতে বা সামাজিক ক্রিয়াকলাপে বা বিভিন্ন হোটেলে, এই ব্যাপারে উৎসাহ দানের জন্য কি সরকারের এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া উচিত? চাঙ্গা করতে গেলে মানুষদের জীবন রুচি রোজগার গুলা আরো মানে যেগুলার নির্ভর শাল পাতা মহুল
উপরে এই যে ব্যাপারগুলো আছে এগুলা নিয়ে অন্তত সরকারের ভাবা উচিত বটে। ওরা ভাববে না, আমরা ভাবা করাতে হবে, তার জন্য আমরা রেডি হচ্ছি। গভর্নমেন্ট তো ভাবার অনেক কিছু আছে, ওরা ভাবে না, আমরা কি ভাবা করাতে হবে। ধন্যবাদ। বারিকুল বারিকুল অঞ্চল প্রচার, আজ সূর্য সিং কারমালির যেটা প্রচার ছিল সেই প্রচার টিম আমাদের এই যে পৌঁছিচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, আমাদের কিন্তু রাত দিন যে আমাদের সামাজিক কার্যকর্তারা আছে তারা কিন্তু আমাদের জান দিয়ে লড়াইটা করা চালাচ্ছে। আর বিনা যুদ্ধে 1 ইঞ্চিও কিন্তু কেউ মাটি ছাড়িবেক নাই, এই কঠোর মনোভাব নিয়ে আছে। তো বাড়িগুলে কিভাবে প্রচারে সাড়া পাওয়া গেল? বাড়িকুল অঞ্চল প্রচারে, বারিকুল অঞ্চল প্রচারে কিরকম সাড়া পালিয়ে? আচ্ছা, যারা যারা ছিল তারা কই? আমি বলি তুমিও বারিকুল অঞ্চলে ছিলে বোধহয়। ও আচ্ছা, তোমরা থাকো না মনে হয় এখনো পৌঁছালে? আচ্ছা 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 আচ্ছা, আজকে এরা তাহলে সবাই পরামর্শ নেওয়ার জন্য আসিছে আমাদের রায়পুর সদর দপ্তরে। সেইখান থেকে আজ খাতড়া বিভিন্ন অঞ্চলে কিভাবে প্রচার প্রসার হবে। তো যাই হোক, আমি লাইভটা মোটামুটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।